আর মামা হালো আছে এখন আর মামা হালো টিয়া দিয়ে আর লইয়ে এখন আর মামা হালো নাই এখন টিয়া নাই জিবে মামু নাই আর সিটিং এ বসে মামু নাই এখন আরাও নাই প্রথমে এক লাখ দি পরে 4 লাখ এর পরে দিয়ে এক লাখ দি ভিত্তি কোন যে প্রুফ আছে ওদের কাছে ও যদি যৌক্তিক হয়ে থাকে করুক আমি সাপোর্ট করি অযৌক্তিক ইয়া নিয়ে তুমি আসলে তো এটা ওদের ভ্যালুলেস চট্টগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হকর বিরুদ্ধে টাল টাল দুর্নীতির অভিযোগ তুললে নগরীর উঠতি বয়সী ক্রিকেটার অল সেপ্টেম্বরের বাইশ তারিখ রবিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সামনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সংস্কারর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা এ সময় বিক্ষোভকারী হলে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কোচ অলর দ্রুত অপসারণ করত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে আবেদন জানায় আজি আর মানববন্ধ নিবে মূলত ইয়ে বিভাগীয় কোচ মমিনুল এর পদত্যাগ দাবি কিল্লাই ও বহুত মানুষ তুন বোর্ড টিয়া হাই এনে স্টুডেন্ট সকলে মানে টিমের মধ্যে নরাহে এখন ক্রিকেটের সংসার চাই এ মানুষ ইবে নানা পদত্যাগ চাই জেলা বিভাগীয় কোচ এবং জেলা কোচ ইতারার পদত্যাগ দাবি এবং জিবে যে আন্ডার সিক্সটিন ফোরটিন এইটিন ট্রায়াল হইব এবার মধ্যে চট্টগ্রামে সিজি গেছে তুন কোনো কোচ থাকতে তুন ডাইরেক্ট বিসিবি তুন কোচ আমার কোচ আইনে ইতারা সিলেকশন হরিব ইতারা বেগ কিছু হরিয়ে না কই যে আড়ার লগে লাইন তিয়ে ফসল লব সার উগ যদি সিলেক্ট গড়ি ফেলায় এবার আবার চাইব হব দে ইব হন একাডেমির ইব হন একাডেমির যদি হয় এই একাডেমির লিস্টের মধ্যে আর নাম নয় কিরে এত ভালো গড়িয়ে পড়া এক সারে সুন্দর শট দেহি বা ফাইবার খেলার গিয়া দেহিয়ে না লব আর এক সারে হব যে না না ইবো একাডেমির এই লগে আড়ার বাদ দিয়ে ফেলবো আমাদের বিভাগীয় কোচ যিনি আছেন মুমিনুল হক ওনার পদ্ধতিকে আমরা চাই ওনার পরিবর্তে যে আসবে তাদেরকে আমরা বলতে চাই যে এই সংস্থাগুলো আমরা চাই যেগুলো আর ভবিষ্যতে ক্রিকেটের এই ক্রিকেট আমরা দেখতে চাই না আগে যা হয়েছে মানববন্ধনত মমিনুল হকর বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুললে উঠতি বয়সী ক্রিকেটার এ সময় এক ক্রিকেটারের মা হয় পরে দলত চান্স দিবেন লাই মমিনুল তার হাসে প্রথমে এক লাখ পরে আরও সেলেক্ট টিয়া দাবি করে আর ছেলেরে ওনার ছট্টগ্রাম তোমাকে খুঁজছে ক্রিকেটারের খুঁজে আর কি ছট্টগ্রামের ওখানে সিলেক্ট হয় আমার সিলেক্ট হনার পরে ওনার মমিনুল হক আর ফোন দিয়ে হক যে এক একখান ফদল লাই তো একখান নেয়ার লাই এটা আট দশ লাখ টিয়া লাগে তো সিলেক্ট হইলেই তো না পঁয়সত্তর জনেরই এন্ডের মধ্যে ষাট জন এক কম একটু দেখা করতো হয়ে চান্স ঠিক আছে দেখা করলাম ও আয় টেয়া সাইয়া এক লাখ টিয়া দিয়ে খুব হস্টের মাধ্যমে আচ্ছা টিয়া দিয়ে পরে ও দেখি দি অনর ঠিক আগের দিন আর হাসে হনো এস এম এস বা হনো ফোন না যায় ওরে কল দি আদি কি ভাই মমিন ভাই অনে আর পরে ইয়া নন হয়তো না ও তো ভালো গেল অবশ্যই ও আইব হয়তো না ও তো আইসি দেন না আন্ডার ও তো হয়তো নাম কি শাওল রাস নবীন তারপর হয়তো আচ্ছা একখানা দাঁড়ান আয় সাই ও সাইয়ারে দেখে দে হয়তো ও তো আন্ডার ফোরটিনত বিদ আহদি কিয়া ও তো আন্ডার সিক্সটিনে তো আবার হতা হ্যাঁ অনলো আনলো এইভাবে ও হাত না এই অনর ছেলে আন্ডার ফোরটিন বুঝে আরও কিছু টিয়া ধাবি করে প্রায় চার লাখ টাকার মতো হাত দ্বারাই সম্ভব ন বুঝি ফার দা এটা হাদিন ভাই ও আরে কর্কট বাসায় হতা হয়ে আর ওয়েট গেছি এই লাখ টিয়া মানুষ আছে এই ধরনের হতাবার্তা হয়ে ওরা ডাকি দো আর নয় এন্দি মমিনুলর বিরুদ্ধে মানব বন্ধন এই ঘোষণা দেয় কিছু উঠতি ক্রিকেটার অলরে মামলার হুমকি দিয়ে বলি জানাই গতকালকে আমাকে বিএনপির আপনার ডক্টর থাকে যুবলীগের স্বেচ্ছাসেবক শুনছি বাকুলিয়া যুবলীগের স্বেচ্ছাসেবক শামীমি শামীম আমাকে বলছে আমি পোস্ট ডিসি পোস্ট ডিলেট করতাম হ্যাঁ মেসেজ করবো বলছে তারপর মেসেজে আমি যখন রিপ্লাই ওনার মেসেজ রিপ্লাই দিচ্ছে তারপর কল দিচ্ছে আমাকে বলতেছে পোস্ট ডিলেট কর নাহলে ডিলিট কর না এসে বলছে তারপর হুমকি দিচ্ছে আমাদেরকে মানহানি মামলা করবে আর যখন মানববন্ধন খোঁজুম এবারি তখন আর আর ডির মধ্যে ঢুকিয়ে আরে কল দি আর নাম্বার দিই কল দিয়ে দিই বা আর ওই যে মিলন সারের বড় ভাই রিফান্ড রিফান্ডারে কল দিয়ে কল দিয়ে আরে ইন ইনফোস বন্ধ কর এই কর ইল্লা

কথা হচ্ছে আমাদের এই যে জেলা কোচ ওনার পদত্যাগ করতে হবে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমরা খেলতে পারবো যোগ্য স্থানে হিন্দি চট্টগ্রাম জেলা কোচের বিরুদ্ধে যেই অভিযোগ তুলি অপসারণ স্যার তা সম্পূর্ণ অযুক্তিক এবং ভিত্তিহীন বলে হর জেলা কোচ মাহবুবুল করিম মিঠু বিগত পনেরো বছর ধরে এইখানে কখনো কোন কিন্তু এইসব নিয়ে এত ইয়ে হয় নাই যখন আমরা প্লেইং ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি তখন এদের মাথা ব্যথা হয়ে গেছে ওরা কোন ভিত্তিতে ও নিয়েতে বলতেছে যে এখানে যে জেলা কোচ এখানে অনিয়ম করছে আমি বোর্ডের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি যে কাজগুলো করা ওগুলো করছি এর বাইরে যদি কেউ আমাকে দেখাতে বলে যে আমি অনিয়ম করছি তাহলে ওটা অবশ্যই আমি যে জবাব দিতে দিব এদিন মানববন্ধন উঠতি বয়সী ক্রিকেটার অলে সারিগো দাবি পেশ করি বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেয় ঘন্টার মধ্যে এর ব্যবস্থা কঠোর বিক্ষোভ বিক্ষোভকারী হল আমাদের বিভাগীয় কোচ এমন কোচ যিনি বা যারা থাকবেন ঠিক আছে ওনাদের কোনো ব্যক্তিগত একাডেমি থাকতে পারবে না ক্রিকেটের মাদার বলতে আমরা বুঝি যে কি ডিস্ট্রিক্ট টিম জেলা টিম এখান থেকে প্লেয়াররা সম্ভব সাধারণত উঠে আমরা বিগত কিছু বছর দেখলে দেখবেন যে মানে তা ইকবাল ভাইয়ের পরে মানে তেমন কোনো প্লেয়ার সাইন করতে পারে না বা উঠতে পারে না যারা উঠছে অনেক লবিং করে উঠছে এবং সিলেকশনের সময় বিসিপি নিয়োজিত কিছু কোচ আসবেন তারা সিলেকশন করে চলে যাবেন এবং যারা মেডিকেল করবে মেডিকেলের সময় চট্টগ্রাম আমাদের জেলা হসপিটালের মধ্যে যারা আপনার ইয়ে আছে সিনিয়র পদে আছে ওখানে মেডিকেল হবে মেডিকেল সময় ওখানে মধ্যে কোনো ধরনের কোর্স থাকতে পারবে না কোনো পর্যায়ে কোনো ধরনের কোর্স থাকতে পারবে না এবং যদি সিলেক্টর যারা আসবেন ওনারাও থাকতে পারবেন না এরপরে যারা সিলেকশন হবে স্কোয়াডে যে তিরিশ জন অথবা চল্লিশ জন আসবে ওদেরকে নিয়ে কাজ করতে হবে আপনার যাদেরকে এই বিসিবি নিয়োজিত আমাদের বিবেগীয় কোচ এবং জেলা কোচ দেওয়া হবে কেন দাবি যদি না নামে তাহলে আমরা একটা বিক্ষোভ আরেকটা মিছিল বের করবো তাফিম আলমগীর সি প্লাস টিভি চট্টগ্রাম